এক নজরে দেখে নিন সামরিক শক্তিতে চীন ভারত। চীন ও ভারতের সামরিক বাহিনী জনবল ও অত্যাধুনিক অস্ত্রসম্ভারে সমৃদ্ধ। দুই দেশেরই রয়েছে পরমাণু অস্ত্র। গ্লোবাল ফায়ার পাওয়ার সিআইএ দুই দেশের পাবলিক ডোমেইনগুলো সংবাদমাধ্যম ও উইকিপিডিয়ার তথ্য বিশ্লেষণ করে দুই দেশের যে সমরশক্তির তুলনামূলক চিত্র পাওয়া যায় তাতে দেখা যায় সমরাস্ত্র ও সামরিক বাহিনীর শক্তিতে ব্যবধান খুব একটা বেশি নয়। সামরিক বাহিনী জিএফপি ইন্ডেক্স অনুযায়ী প্রথম স্থানে যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় স্থানে রাশিয়া, তিন ও চারে রয়েছে যথাক্রমে চীন ও ভারত। সেনাবাহিনীর আকারে ভারতের চেয়ে চীন অনেকটা এগিয়ে। চীনের সেনা সদস্যর সংখ্যা 23,35,000 ও ভারতের সেনা সদস্যর সংখ্যা 13,25,000। চীনের আধা সামরিক বাহিনী বা রিজার্ভ ফোর্সের সংখ্যা 23 লাখ ও ভারতের 21,43,000। কিন্তু চীনের ভৌগোলিক সীমানা ভারতের চেয়ে অনেক বড়, তাই স্বাভাবিকভাবেই বড় বাহিনী প্রয়োজন তাদের। ট্যাঙ্ক ও সাজোয়াজান, চীনের চেয়ে ভারতের ট্যাঙ্কের সংখ্যা কিছু কম, কিন্তু সাজোয়াজান সংখ্যায় ভারত অনেকটা এগিয়ে। চীনের ট্যাঙ্ক সংখ্যায় 6,457টি, ভারতের 4,426টি। অন্যদিকে চীনের সাজোয়াজানের সংখ্যা 4,788টি, ভারতের রয়েছে 6,704টি। গোলাবর্ষণের ক্ষমতা, স্থলযুদ্ধের জন্য গোলাবর্ষণের সক্ষমতা অত্যন্ত জরুরি শক্তি। দুই দেশের হাতেই বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে। চীনের হাতে সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 1,710টি, ভারতের রয়েছে 290টি। টোড আর্টিলারি চীনের কাছে 6,246টি, ভারতের কাছে 7,414টি। চীনে মাল্টিপল রকেট লঞ্চার রয়েছে 1,770টি ও ভারতের রয়েছে 292টি। বিমানবহর, চীনের যুদ্ধবিমানের সংখ্যা 1,271টি, ভারতের 676টি। চীনের হাতে অ্যাটাক বিমানের সংখ্যা 1,385টি, ভারতের রয়েছে 809টি। চীনের পরিবহন বিমান রয়েছে 782টি ও ভারতের রয়েছে 857টি। এছাড়া চীনের প্রশিক্ষণ বিমান রয়েছে 352টি ও ভারতের হাতে রয়েছে 323টি। অ্যাটাক হেলিকপ্টার, ভারতের কাছে অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 59টি, চীনের কাছে রয়েছে 206টি। ভারতের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ব্যাখ্যা, তাদের হাতে সুখেই 30 MKI-এর মতো প্রবল শক্তিশালী যুদ্ধবিমান পর্যাপ্ত সংখ্যায় থাকায় অ্যাটাক হেলিকপ্টারের প্রয়োজনীয়তা খুব বেশি নেই। যুদ্ধযান, চীনের নৌবহরে রয়েছে একটি বিমান বাহিনী, যুদ্ধজাহাজ 51টি, ফ্রিগেট জাহাজ 35টি, ডেস্ট্রয়ার করভটটি জাহাজ 220টি, পেট্রোল ক্রাফ্ট 2,030টি, মাইন ওয়ারফেয়ার ক্রাফ্ট ও 68টি সাবমেরিন। অন্যদিকে ভারতের রয়েছে 3টি বিমানবাহী যুদ্ধজাহাজ, 11টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, 14টি ফ্রিগেট, 23টি করভেট যুদ্ধজাহাজ, 139টি পেট্রোল ক্রাফ্ট, 340টি মাইন ওয়ারফেয়ার ক্রাফ্ট ও 15টি সাবমেরিন। পরমাণু অস্ত্র, ক্ষেপণাস্ত্রের সংখ্যায় ভারতের চেয়ে চীনের হাতে অনেক বেশি রয়েছে। চীনের কাছে পরমাণু অস্ত্রের সংখ্যা 260টি, ভারতের কাছে রয়েছে 130টি।